হ্যালো, আমি সুস্মিতা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে গান নিয়ে নয়, একটা ছোট্ট ট্রাভেল ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে প্রথম আপলোড করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যেরকমই হোক, প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যদিও ভিডিওটা এখনকার নয়, যখন আমরা জাপানে ছিলাম সেই সময় এটা তোলা। জায়গাটা জাপানের নাগোয়া সিটির আন্ডারে আইচি প্রিফেকচার। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘন্টা দুয়েকের রাস্তা। এটা সায়ুরির প্রথম ঘুরতে যাওয়া, তখন ওর বয়স ছিল 1 বছর 5 মাস। সে খুব এক্সাইটেড। এটা নাগোয়া পোর্ট অ্যাকোয়ারিয়ামের এরিয়ারই মধ্যে। পোর্ট অ্যাকোয়ারিয়ামটা জাপানের মধ্যে সবচাইতে বড় পোর্ট অ্যাকোয়ারিয়াম। এটা আমাদের যেরকম বাইরে খেলা দেখায় না, ঠিক সেরকমই। এখানে বেশি সময় নষ্ট না করে এবার আমরা ডলফিন শোর দিকে এগোবো, যেটা খুব সবচেয়ে আকর্ষণীয়। ডলফিন শো খুব সুন্দর। সুন্দর কথা শোনা ওরা। সাইরিকে নিয়ে এবার প্রথম আসলাম, ওর এবার প্রথম ঘোরা, কিন্তু আমরা এর আগেরবারও আগেও এসেছিলাম। মানে এখানে গেলে মনে হয় না যে মানে আর যাব না, যতবার যাই ততবারই মনে হয় নতুন। এই ডলফিন শোটা জাপানের যেমন অ্যাকোয়ারিয়ামটা নাগোয়া পোর্ট অ্যাকোয়ারিয়াম যেরকম জাপানের সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, ডলফিন শোটাও সেরকম সবচাইতে সুন্দর, জাপানের মধ্যে সবচেয়ে সুন্দর। আমরা যেদিন গেছিলাম ওই দিন একটা ডলফিনের 5 ইয়ার্স বার্থডে ছিল, তাই হ্যাপি বার্থডে উইশ করছে। যে স্ক্রিনে যেই ডলফিনটাকে দেখাচ্ছে সেই ডলফিনটা। ডলফিনগুলো দেখো, কিছু দেখানোর আগে তার আগে কিছু খাবে, তারপরে খাবার ছাড়া তারা কিচ্ছু করবে না। খুব সুন্দর। Thank you.
ডলফিন শো থেকে বেরিয়ে আমরা যাব এবার ফিশ অ্যাকোয়ারিয়ামে। দেখো কত ছোট ছোট মাছ, প্রচুর। কি মাছ এগুলোর নাম জানি না, প্রচুর মাছ। なんかさ、昔さ、絵本でさ、小さい魚がさ、大きい魚に対抗したりとか、なんか、そういう風になって、大きい魚の形をしてるから、あったよね。そういう時期に対する。ফিশ অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে ডলফিন শো দেখে সাইরি এখন একটা ডলফিন কার কিনে নিজের মতো হেঁটে বেড়াচ্ছে। সে আজ খুব খুশি, খুব এক্সাইটেড। যে একটা ব্রিজ সাথে জায়গাটা এত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে হচ্ছে এটা পেঙ্গুইন শো, প্রচুর পেঙ্গুইন আছে, তার মধ্যে রাজা রানীও ভাগ আছে। বেবি পেঙ্গুইন আছে, অনেক রকম ভাগ তাদের। দেখো কি সব মনে হচ্ছে তারা কথা বলছে, মনে হচ্ছে না তারা তাদের ভাষায় কথা বলছে। আমরা এর আগের বার যখন বন্ধুরা মিলে এসেছিলাম তখন পুরোটা কভার করেছিলাম। এবার সাইরি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই আমরা সবটা কোথাওই যাইনি, পুরোটা ঘুরিনি, শুধু এই দুটো শো আর কিছু মানে অ্যাকোয়ারিয়ামের ভেতরেই কিছু দেখে আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। এই যে একটা হোয়েল, হোয়াইট হোয়েল, জেলিফিশ, এটার নাম জানি না ঠিক, সবই সামুদ্রিক। এটা বাইরের ভিউটা, এখানে যে শিপটা দেখতে পাচ্ছ এটা একটা শিপ মিউজিয়াম করে রাখা। এটাতে এবারে আর ভেতরে যাইনি আমরা। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্ট সাইরিকে নিয়ে প্রথম ঘোরার অভিজ্ঞতা। আমাদের তো খুবই ভালো লেগেছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে গানের সাথে সাথে এরকম আরও অনেক ভিডিও আমি আপলোড করব। আর সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।